আসসালামু আলাইকুম। আপনাদের এখন দেখাতে চলছি ডিগ্রি উপবৃত্তির আবেদন ফর্ম পূরণ করার যাবতীয় যে তথ্য প্রয়োজন হয় সেই তথ্যগুলো দেখাবো। তার আগে আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যখন আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হওয়ার পরে আপনার দেখবেন যে একটা পাসওয়ার্ড দিবে, আর পাসওয়ার্ডটা আপনি ইচ্ছে মতন বসিয়ে নিতে পারবেন। আর আপনার ওইখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা হলো আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নাম্বার, আর সাথে আপনি যে পাসওয়ার্ডটা সেট করবেন ওই পাসওয়ার্ড দিয়ে বসানোর পরে প্রবেশ করুন যে অপশনটা থাকবে, ওই অপশনের মাধ্যমে আপনি প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর যে তথ্যগুলো লাগবে, তথ্যগুলো আপনাদের পর্যায়ক্রমে এখন দেখিয়ে দিব আমি, তো সবাই একটু খেয়াল করেন, তাহলেই দেখতে পাবেন। প্রথমে আপনাদের যেটা প্রয়োজন হবে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার একেবারে ডিটেলস তথ্য যেটা আছে, এই তথ্যটা আপনার প্রয়োজন হবে। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা তথ্য দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্যগুলো পর্যায়ক্রমে আসবে, দেখবেন যে সম্পূর্ণ তথ্যটা আপনার দিতে হবে। দেখুন, প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, জিপিএ, পাশের বর্ষ, অর্থাৎ এখানে সবকিছুই চলে আসবে। অটো, শুধুমাত্র প্রতিষ্ঠানের নামটা আপনার অ্যাড করতে হবে, বিভাগটা অ্যাড করতে হবে, তারপরে আপনার যেটা করতে হবে, তারপর হলো স্নাতকের তথ্য, মানে হলো আপনার যে ডিগ্রি কোর্সটা কমপ্লিট করতেছেন তার তথ্য, তারও কিছু তথ্য আপনার অটো নেট নিয়ে নিবে, অর্থাৎ সার্ভার অটোমেটিক নিয়ে নিবে, আর কিছু তথ্য আপনাকে পূরণ করতে হবে। দেখেন আপনার কি কি তথ্য পূরণ করতে হবে, একটু নিচে আমরা দেখতে পাবো যে আমাদের কি কি তথ্য নিতে হবে। শুধুমাত্র এখানে অতিরিক্ত যে তথ্যটা প্রয়োজন হবে সেটা হলো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, ঠিক আছে? তো দেখেন আপনারা এখানে কিন্তু সব অটো চলে আসছে, উপজেলা আছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান নাম দেওয়া আছে, দেখেন আপনার প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে কন্ট্যাক্ট যে নাম্বারটা, এই নাম্বারটা এখানে দিতে হবে। ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আপনার যে পূর্ণাঙ্গ তথ্য, এখানে আমার তথ্য দেওয়া আছে, তারপরে দেখেন এখানে ব্যক্তিগত তথ্য আপনার দিতে হবে, আমার নামটা চলে আসছে, আর বাকি যেটা আছে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর, এটা আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে, তারপর জন্ম নিবন্ধন নম্বর, এটা আপনারটা দিবেন, আপনি অ্যাকাউন্টের ধরন, আপনার যে ধরনের অ্যাকাউন্ট আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিলে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, আর যদি মোবাইল ব্যাংকিং ইউজ করতে চান তাহলে মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে আবার দুইটা অপশন আছে, একটা হলো আপনার ডাচ বাংলা ব্যাংক, আর একটা হলো কি আপনার রকেট ব্যাংক, অর্থাৎ আপনি ডাচ বাংলা বা রকেট যে কোনো ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই দেখেন আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট চাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট দিতে পারবো, ডাচ বাংলা বা আপনার বিকাশ অ্যাকাউন্ট। এর পরবর্তীতে যেটা চাবে যে আপনার বাবা মার নাম অটো চলে আসবে, এর পরবর্তীতে পরবর্তী ধাপে যখন আমরা যাব তখন দেখবেন যে আপনার অভিভাবকের, অর্থাৎ ঠিকানা চাবে, জেলা উপজেলা দিবেন, পোস্ট কোড দিবেন, অর্থাৎ অভিভাবকের ক্ষেত্রে শিক্ষার্থী অভিভাবকের মোবাইল নাম্বার দেখেন অলরেডি চলে আসছে, অর্থাৎ আপনি ভর্তির সময় কলেজে যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো সব কিন্তু অটো নিয়ে নিবে সার্ভার, অর্থাৎ ভর্তির সময় যে তথ্যগুলো আপনি ব্যবহার করছেন সব তথ্যগুলো অটো নিয়ে নিবে। তারপর অভিভাবকের তথ্যের জায়গায় অভিভাবকের নাম, অভিভাবকের সাথে সম্পর্ক, অর্থাৎ আপনি যে কোনো একজনের তথ্য দিবেন, আপনার মা বাবা ভাই বোন যার তথ্য দিবেন তার সম্পর্কে এখানে ডিটেলস দিবেন, আর এখানে কেউ ভুল দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি যখন এটা নেটে সাবমিট করতে যাবেন যদি ভুল দেন তাহলে দেখবেন যে অটো নেট কিন্তু এটা নিয়ে নিবে যে আপনি ভুল দিছেন, তখন দেখা যাবে আপনার সমস্যা হতে পারে, তাই এর জন্য কেউ ভুল দেওয়ার চেষ্টা করবেন না, সবাই একটু কেয়ারলিভাবে সব কিছু দিবেন। আর দেওয়ার পরে আপনারা অবশ্যই চেক করে নেবেন, তারপরে দেখেন এই যে জমির পরিমাণ এখানে দিবেন, আর তারপর কৃষি জমি, অকৃষি জমি, অর্থাৎ কতটুকু অংশতে আপনাদের চাষ করার মতো আছে আর কোন অংশটুকু চাষ করার মতো নেই, এরকম বার্ষিক আয় অবশ্যই 1 লক্ষ টাকার কম দেওয়ার চেষ্টা করবেন, আর যাদের ইতিমধ্যে কলেজ থেকে আপনার 1 লক্ষ টাকা আয় দিয়ে দিয়েছে তাদের কিন্তু এই আবেদনটা তারা করতে পারবে না। আর অ্যাট লাস্ট যে অপশনটা থাকবে সেটা হলো যে পুনঃনিরীক্ষণ, অর্থাৎ আপনার
যে তথ্যগুলো এত সময় দিয়েছেন সে তথ্যগুলোই পুনঃনিরীক্ষণ, অর্থাৎ আবার আপনি চেক করবেন, চেক করে যখন দেখবেন যে সব কমপ্লিট আছে তারপরে ওই যে নিচে উপবৃত্তির জন্য আবেদন সাবমিট করুন লেখা যেটা আছে ওইটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, অর্থাৎ টোটালি কমপ্লিট হবে। তো আশা করি এর মাধ্যমে সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এখন একেবারে প্রথমে চলে যাব এবং প্রবেশ করুন দিয়ে কিভাবে প্রবেশ করতে হয় সেই বিষয়টা দেখিয়ে দিব। তো এর জন্য একটু অপেক্ষা করুন, আমাদের পর্যায়ক্রমে প্রতিটা ধাপই কিন্তু আবার পিছন থেকে আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি ভিডিওটার মাধ্যমে যারা ডিগ্রি কোর্স করতেছেন সবারই কিছু না কিছু উপকার হবে। দেখেন এখানে এইচএসসি ডিগ্রি ব্যক্তিগত অভিভাবক ছবি পূর্ণরূপ, অর্থাৎ আপনি এই সবগুলো ধাপ পর্যায়ক্রমে অতিক্রম করবেন শেষে পূর্ব রূপটা আপনি দেখতে পাবেন। আর এর এই ফাইলটার মধ্যে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটু আমরা ব্যাকে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের একটু স্কিপ হয়ে গেছে, বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে একটা ছবি সেট করতে হবে। আর এই ছবি সেট করার জন্য অবশ্যই আপনার কম্পিউটার থাকতে হবে, কারণ মোবাইল দিয়ে আপনি করতে পারবেন না। ছবিটার সাইজ হবে 100 কিলোবাইট বা তার কম হতে হবে এবং মাত্রা হতে হবে 300x300 পিএক্সেল, ঠিক আছে? তাহলে এখন আমরা সবার আগে যেটা করব, এখন আমরা একেবারে চলে যাব, প্রথমে আমরা কিভাবে প্রবেশ করছি সেই বিষয়টা দেখাবো। দেখেন এই যে আমাদের কিন্তু এরকম ফর্মটা সবার আসে, তাহলে আমাদের নিবন্ধন করার পরে তারপর প্রবেশ করুনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, প্রবেশ করব। তাহলে আমাদের ফাইলটা ওপেন হবে। তারপর এই যে আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনার ধাপগুলো চলে আসবে, ঠিক আছে? আবেদন করুন ক্লিক করলে আমাদের সব ধাপগুলো আসবে। এই আবেদন করুনে ক্লিক করছে, এবার প্রত্যেকটা ধাপ আগের মতো চলে আসছে, অর্থাৎ এখান থেকে আপনি পর্যায়ক্রমে আপনার তথ্যগুলো দিবেন এবং শেষে যখন আপনার হবে এই ডাটাটা আপনি সংরক্ষণ করবেন, অর্থাৎ ডাউনলোড যে অপশন আছে এই যে ডাউনলোড অপশনটা, এই ডাউনলোড অপশনের মাধ্যমে আপনি ডাউনলোড করে নেবেন ভবিষ্যতের জন্য, অর্থাৎ পরবর্তীতে যদি আপনার কলেজে জমা দিতে হয় তখন আপনি ডাউনলোড করে এটা জমা দিতে পারবেন। আর এখানে একটা সব থেকে বড় সুবিধা যেটা আছে যে এটা আপনি প্রথমেই ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে নথিপত্রটা আপনি পূরণ করতে পারবেন, অর্থাৎ পূরণ করার পরে তারপর আপনি সাবমিট করতে পারবেন নেটে। তো আশা করি এর মাধ্যমে সবাই বুঝতে পেরে গেছেন যে কিভাবে আমাদের অনলাইনে উপবৃত্তির জন্য ডিগ্রির আবেদন করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।